আমরা কিন্তু বিনোদন দেওয়ার জন্য খেলছি, খেলার জন্য খেলছি না। আমি সবসময় পজিটিভের দলে। হ্যাঁ, ওয়েলকাম তো নিয়েই আসবে, আমি আমি সোকেস বানায় রাখতেছি অলরেডি ইনশাআল্লাহ। মাঝখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ফাইনালি আজকে আবার শুরু হলো। পরিবেশটা খুব সুন্দর ছিল এবং জি নেক্সকে ধন্যবাদ, খুবই ভালো লাগছে খেলে, একদমই খেলার জন্য, কারণ আমার শুধু ফ্লাইট ছিল, মানে আমাকে যারা নিয়েছে বায়োস্কোপ টেলিফিল্মস, মানে রাজভাই নশোভা ভাবি, আমার নিউ ইয়র্ক থেকে আমার ভার্জিনিয়া গেছি, নিউ জার্সি গেছি, তারপর ফ্লাইটে গেলাম সান ফ্রান্সিসকো, ওখানে আমার 6 ঘন্টার ফ্লাইট ছিল, তারপর ওখান থেকে এলএতে গেলাম, ওখান থেকে আমার শিকাগো যাওয়ার কথা ছিল, তাহলে আমাকে 24 তারিখ পর্যন্ত থাকতে হতো। কিন্তু আমি যেখানে এখানে কমিটেড এবং আমি খেলা খুব ভালোবাসি, ভালোবাসি আমার দেশকে, তো সেই জায়গা থেকে মনে হয়েছে যেহেতু এটা কমিটেড ছিলাম আমি আগে, তো আমার আসলে ফিরে আসা উচিত। আমি সবসময় পজিটিভের দলে, আমার সবসময় পজিটিভ ভাবতে ভালো লাগে, আমার নেগেটিভ কিছু আমি মাথায় নিতেও ভালো লাগে না। তো সেই জায়গা থেকে আজকে সবাই এসেছে, সব ডিরেক্টররা এসেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনাটার তো একটু বিচার হয়েছে। খেলা দেখার অভিজ্ঞতা আছে, ভাইরা খেলতো তখন দেখতাম, চেষ্টা করতাম, বাট আমি কখনো একদম প্রফেশনালি বা খেলিনি কখনো, এই প্রথম। ওইটা সলভ হয়ে গেছে, ভাইটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না, আমাদের বড়রা সলভ করেছেন, আমরা সেটা নিয়ে অনেক খুশি, আমাদের খেলা আবার তৈরি হয়েছে, আবার খেলতে পারছি, সেটাই তো অনেক সুযোগ আলহামদুলিল্লাহ। আপনারা দেখেন একটু পরে, মানে 3 ঘন্টা পরে আপনারা এমনি জানতে পারবেন, আমি এখন আগ বাড়িয়ে বলতে চাই না। প্রত্যেকটা টিম অনেক ভালো এক্সপিরিয়েন্স, ওরা খেলতে খেলতে একদম ঝালাই হয়ে গেছে, আমরাও হয়ে গেছি, আমাদের প্রিপারেশনটা একটু কম, যদিও ভাবছিলাম আমরা খেলবো না, বাট খেলা হয়ে গেল, হচ্ছে, হবে সামনে। সো মে দ্য বেস্ট টিম উইন ইনশাল্লাহ। আমার হাতে এতগুলো কর নেই, যতগুলো আমি দেখেছি সবাই ভালো খেলে, সবাই, দু একজন ভালো খারাপ খেলে, তাদের নাম হয়তো বলতে পারবো, বা তারা বললে হয়তো মনে কষ্ট পাবে, সবাই ভালো খেলে। আমরা যেমন অভিনয় করি তেমন আপনাদেরকে আমরা বিনোদন দিয়ে খেলতেও পারি, আমরা কিন্তু বিনোদন দেওয়ার জন্য খেলছি, খেলার জন্য খেলছি না। এই একসময় রেজাল্ট খারাপ করতে পারি না, তাই বলে কি আমার ভাইয়ের সাথে আমি কথা বলা বন্ধ করে দিব? এটা একটা খারাপ হয়েছে, নেবেটারলাম নেক্সট টাইম, বাট ওয়ার্ল্ড কাপ নিয়ে আসবে ইনশাল্লাহ, দেখেন। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ তো নিয়েই আসবে, আমি আমি সোকেস বানায় রাখতেছি অলরেডি ইনশাল্লাহ। আমরা তো ক্রিকেট খেলাটা সেলিব্রিটি ক্রিকেট লিগে শুরু করেছিলাম যেই উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট দলকে ইন্সপায়ার করা। আসলে সেই জায়গা থেকে মাঝখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ফাইনালি আজকে আবার শুরু হলো, আজকে আমরা ম্যাচ জিতলাম, সেমিফাইনাল খেলবো ইনশাল্লাহ, পরে ফাইনাল খেলবো। আর এটা এখন হয়ে গেছে যে আমরা খেলছি, এনজয় করছি, আগের যেই এটা ছিল ওই জায়গা থেকে আমরা বের হইনি, তারপরে বাংলাদেশ ক্রিকেট টিমকে আমরা এই জয়গুলো উপহার দিতে চাই।